শিবাজি স্যার আবু সাইদের মৃত্যুকে কি হিসেবে দেখছেন? প্রথম শহীদ এবং তার আত্মত্যাগের মধ্যে দিয়ে সারা দেশে অনুপ্রেরণা সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে আরো শত শত শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন সালমান রহমান এবং আনিসুল হকের এই অবস্থা হলো কেন একটু চুতি বলেন। তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই ফলস্বরূপ হচ্ছে সালমানের প্রমাণ আর আনিসুল হক যে দুঃশাসন অত্যাচার নির্যাতন করে তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে তারই ফলস্বরূপ হচ্ছে এই মানুষ গ্রেফতার যা আমাদের বিজয়।